প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আজকের আরো একটা ব্লগে দৈনন্দিনের একটা একটা কাজ পড়েই যাই সেই জন্য বাইরে একবার না একবার যেতেই হয় রাস্তাঘাটের পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো ছুটির দিন এনিওয়ে কাজ কাম ফিনিশ করে বাসায় আসি এবং নিঃস্বার্থ অবলা সেই পাখিদের খাবার শেষ হয়ে গিয়েছিল সেই চালনে আসি যায় পাখির খাবার বেশি দিন যায় না 15 দিন এক বই পড়ুন যে দেখছো না সব শেষ হয়ে গেছে আল্লাহ তালার নেক পূর্ণই করে থাকি তবে আমার থেকে আমার সৃষ্টিকর্তায় ভালো জানেন যে তার মান্দা কতটুকু কাজ নেক পূর্ণ করে থাকে সকালে আজ ডিফারেন্ট কিছু বানাই যেটা আলু পরোটা তারপরে আকাশের দিকে তো তাকানো যাচ্ছে না অন্ধকার মেঘ বৃষ্টি তো লেগেই আছে আসলে তার আসার সময় হচ্ছে আর মাত্র কিছুদিনই বাকি কিসের কথা বললাম বলেন তো শীতকালের কথা বললাম আজকে রান্না করে নিলাম আলু ভাজি পেঁপে কচু আলু আরও কিছু দিয়ে একটা সবজি আর মাছের ভুনা তুমি আর অত চিন্তা করো না খুব জলদি মনে করছি তোমাকে একজনের হাতে সপে দিব কতদিন আর একা একা পেয়ারা খাবা হুম আজ মিঠুর এই দৃশ্য পর্যন্তই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ